বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ছয় ভুয়া ডিগ্রিধারী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজধানীর মালিবাগে প্যারামাউন্ট টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাজহার ইসলামের রিপোর্ট। প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি নামে প্রায় দুই দশক ধরে চলছিল প্রতারণা। ভুয়া ওয়েবসাইট খুলে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হতো চটকদার বিজ্ঞাপন। পুলিশ জানায় প্রায় 3000 ভুয়া MBBS সার্টিফিকেট দিয়েছে তারা, আর ওই সার্টিফিকেট নিয়ে দেশের বিভিন্ন এলাকায় MBBS পরিচয়ে চেম্বার খুলে চিকিৎসা সেবা দিচ্ছে অনেকে। তার এই ইউনিভার্সিটি থেকে পাশ করা বেশ কিছু ডাক্তার ফিল্ডে আছে। সাভার থেকে একজনকে গ্রেফতার করেছি, ডাক্তার সাইদুর রহমান মাহফুজকে গ্রেফতার করেছি ইলিয়াটগঞ্জ কুমিল্লা থেকে, ডাক্তার আমানুল্লাহ দেবাশিস কুণ্ড দুজনকে গ্রেফতার করেছি আমরা টাঙ্গাইলের গোপালপুর এলাকায়, তারা ডাক্তারি করছে। পুলিশের গোয়েন্দা প্রধান জানান, টাকার বিনিময়ে 144 ধরনের জাল সার্টিফিকেট দিত ভুয়া বিশ্ববিদ্যালয়টি। MBBS ডিগ্রির জন্য সে 5 লাখ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত জনগণের নিকটতে হাতিয়ে নিয়েছে। সেটা ডিপার্টমেন্ট অফ SSC, ডিপার্টমেন্ট অফ SSC, অনার্স, PhD, MPhil সব ধরনের ডিগ্রি তার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। এই চক্রে সরবরাহ করা ভুয়া সনদধারী চিকিৎসক সহ সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই অতিরিক্ত কমিশনার। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।